হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। আর ক্রিসমাস তো আর বেশি দিন বাকি নেই। দুর্গাপূজার মতো এখানকার লোকেরাও কিন্তু প্রায় 2 থেকে 3 মাস আগে থেকে ক্রিসমাসের সব প্রিপারেশন শুরু করে দিয়েছে। যেমন আমরা দিওয়ালিতে আমাদের ঘর বাড়ি ব্যালকনি বারান্দাগুলোকে সব টুনিবাদ দিয়ে আলোয় আলোকিত করে তুলি, তেমনি কিন্তু এখানকার লোকজনেরাও এখনই দেখতে পাচ্ছি নিজেদের ঘর বাড়ি ব্যালকনিগুলোকে আলো দিয়ে বেশ কিন্তু সাজিয়ে রেখেছে। তো আমরাও কেন বাদ যাই বলুন। তো রোহন আগে অফিস থেকে ফিরুক, তারপরে আমরাও যাবো আজকে ক্রিসমাসের শপিং করতে। হ্যাঁ, আজকে ক্রিসমাস ট্রিটা আমরা কিনবো না, কিন্তু সেই ট্রিটাকে সাজানোর জন্য যা যা জিনিসপত্র দরকার হয় সেগুলো আজকে সব কিনে নেওয়ার চেষ্টা করব। তো রোহন অফিস থেকে আসুক, তারপর আমরা চা খাবো। আর শুধু চা খেলে তো চলবে না, চায়ের সাথে কিছু টাও লাগবে। তো দেখা যাক চায়ের সাথে আর কী বানানো যায়, তারপর ওইসব খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো ক্রিসমাসের শপিং করতে। তো চলো ব্লগের কিন্তু সাথে থাকো। এই তো চায়ের জন্য জল বসিয়ে দিলাম। আর জানেন, রোহন তো একদমই চিনি ছাড়া শুধু চা কেন ব্ল্যাক কফিও খায়। কি করে যে খায় ভগবানই জানে। আর আমার আবার চিনি বা মিষ্টি ছাড়া চা খেলে মনে হয় যেন শুধু শুধু গরম জল খাচ্ছি। তাই চিনির জায়গায় চায়ে একটু মিষ্টি ভাব আনার জন্য অল্প করে তাল মিছরি দিয়ে দিলাম। আর সাধারণত আমরা লাল বা লিকার চাই খেয়ে থাকি। আর এই তাল মিছরি আমি নেদারল্যান্ড থেকে কিনিনি, আমি ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর শীতকালের চা দেখবেন একটুখানি আদা দিয়ে খেতে বেশি ভালো লাগে। অবশ্য আমি সারা বছরই যখনই চা খাই না কেন আদা দিয়েই খাই। এই যে অল্প একটু আদা কেটে নিলাম। তো এবার চলুন হামালদিস্তার সাহায্যে এই অল্প একটু আদাটাকে থেতো করে নিই। আর আদার সাথে অল্প একটু গোলমরিচ গুঁড়োও দেবো। এই যে দেখুন কতগুলো গোটা গোলমরিচ নিয়েছি, চলুন এটাকেও আদার সাথে ক্রাশ করে নিই। তো এবার চলুন এই সব কিছু এই পুচকে চাকরিটার মধ্যে ভরে নিই। জানেন, এখানে আবার আমাদের দেশের মতো চা ছেঁকে নেওয়ার জন্য ওই ছোটো ছোটো চাকনিগুলো আবার পাওয়া যায় না। আমরা তো নেদারল্যান্ডে এসে প্রথম যে সার্ভিস অ্যাপার্টমেন্টে ছিলাম সেখানে তো সব বাসনপত্র দেওয়াই ছিল, কিন্তু চা ছেঁকার চাকনি ছিল না বলে মাঝে মাঝে চা খেতে ইচ্ছে করলেও চা খেতে পারতাম না, কারণ চা পাতাগুলো ছেঁকবো কী করে। আমি তো আবার রোহনকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা এখানকার লোকজনেরা কি চা টা খায় না নাকি? ও বলতো না না খায়, অত খাটাখাটনি কে করবে আমাদের মতো, হয়তো ওই টি ব্যাগগুলোর সাহায্যেই চা খেয়ে নেয়। তো পরে একদিন সব বাসনপত্রের মধ্যে দেখতে পেলাম ওখানে এরকম একটা ছোটো ছাকনি ছিল। অবশ্য ওটার ডিজাইনটা আবার আলাদা ছিল, ওই আমাদের চায়ের কেটলির মতো ছিল ছোট্ট দেখে, আর ওপরে একটা সরু চেনের মতো ঝুলিয়ে দিয়েছিল। আমি তো অনেক দিন পরে আবিষ্কার করেছিলাম যে আচ্ছা এখানকার লোকেরা এই সব ছোটো ছোটো ছাকনিগুলো দিয়ে চা বানিয়ে খায়। বেশ সুবিধে আছে কিন্তু, সব কিছু পরিমাণ মতো দিয়ে, যেমন আমি এখানে আদা গোলমরিচের গুঁড়ো লবঙ্গ আর চা পাতা দিয়েছি। এরপরে ওই চায়ের জন্য গরম জলে কিছুক্ষণ ডুবিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের চা। বেশ ভালো কিন্তু, চায়ের পাত্রের গায়ে ওই চা পাতাগুলো লেগে থাকে না, আর মাঝামাঝি ধোয়াধুয়ি করতে কিন্তু বেশ সুবিধে আছে। তো চা তো প্রায় হয়ে এসেছে, এবার চলুন চায়ের সাথে ঝটপট করে কিছু খাওয়ার ব্যবস্থা করি। তো এখানে আমি ফ্রাইং প্যানে অল্প একটু সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলেই তাতে অল্প একটু কালো জিরে, লঙ্কা কুচি আর রসুন কুচি ফোড়ন দিয়ে দেবো। আর তার আগে চলুন লঙ্কা আর 1 কোয়া রসুন কুচিয়ে নিই। গতকাল রাতে শোবার আগে কিছু দেশি ছোলা আর ওই সবুজ মুগ ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম আজকে ছোলাগুলোকে এইভাবে লবণ দিয়ে অল্প একটুখানি ভেজে নিয়ে মুড়ির সাথে খাওয়া যাক। আর চায়ের সাথে এইভাবে রসুন কালো জিরে ফোড়ন দিয়ে ছোলা আর মুড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে। ঝটপট রান্নাটাও হয়ে যায় আর পেটটাও কিন্তু খুব ভরে যায়। আর খুব ঝটপট কিন্তু আজকে বিকেলের জলখাবারটা তৈরি হয়ে গেল। এবার তাহলে চলুন এই বাটির মধ্যে ছোলা আর মুড়িটা আর কাপের মধ্যে চা ঢেলে নিয়ে খেয়েই কিন্তু বেরিয়ে পড়ব। এই শীতের বিকেল ঘরে এরকম আদা দেওয়া গরম চা আর ছোলা দিয়ে মুড়ি কিন্তু খেতে বেশ ভালো লাগে। ক্রিসমাসের বাজারে যাই, বেশ 2-3টা দোকান ঘুরবো। আর এখানে রোহন বলছিল একটা মার্কেটও বসে, তো
তো দেখা যাক, যদি মার্কেটটা খোলা থাকে আজকে তাহলে মার্কেটে যাব আর দোকান থেকে কিছু ক্রিসমাসের শপিং করে আসবো। তো চলুন এখন তাহলে বেরিয়ে পড়ি। বাহ, বাড়ির কাছে কিন্তু একটা দোকানে দেখতে পেলাম ক্রিসমাস উপলক্ষে অনেক জিনিসপত্র দোকানের বাইরে সাজিয়ে গুছিয়ে রেখেছে। চলুন একবার দোকানের ভেতরটা থেকে ঘুরে আসি, দেখি তো ভালো এখানে কিছু জিনিসপত্র পেয়ে গেলে এখান থেকে নিয়ে নেব, তাহলে আর বেশি দূরে যেতে হবে না। আর দোকানের ভিতরে এসেই দেখতে পেলাম একদম চোখের সামনে হাতের সামনেই সব ক্রিসমাসের জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর নেদারল্যান্ডে এটা আমাদের প্রথম ক্রিসমাস, আর এর আগে আমি এত বড় করে কোনোদিন ক্রিসমাস সেলিব্রেট হতেও দেখিনি, তাই আমরা তো ভীষণ এক্সাইটেড। এই বছর প্রথম নিজের হাতে ক্রিসমাস ট্রি সাজাবো, বাড়িঘর লাইট দিয়ে সাজাবো। আর এখানে দেখতে পাচ্ছি জিনিসপত্র কিন্তু বেশ ভালোই রেখেছে আর দামগুলোও রিজনেবল। এই যে দেখুন কৌটোগুলো দেখতে পাচ্ছেন ক্রিসমাস ট্রি সাজানোর, ওই মোটামুটি 240 টাকার মতো এক একটা কৌটোর দাম। আর ক্রিসমাস উপলক্ষে এত কিছু যে সাজানোর জিনিস পাওয়া যায় তা আমার আগে জানা ছিল না। দেখেছেন কত কিছু কিউট কিউট সব জিনিসগুলো আছে। ও বাবা, এগুলো আবার বোম নাকি? হ্যাঁ, বোমের মতোই দেখতে লাগছে কিন্তু। তো যাই হোক, ক্রিসমাস ট্রিতে এইসব ছোলানোর কিছু জিনিস কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিলাম। এবার তাহলে চলুন ঝটপট করে দেখে নিই আর কি এখানে পাওয়া যাচ্ছে, না হলে অন্য দোকানে যাব। আর দেখুন বড়দিন উপলক্ষে কত রকমের হেয়ার ব্যান্ড আর চশমা পাওয়া যাচ্ছে। মনে হয় ক্রিসমাসের দিন এইভাবেই সেজে গুজে রাস্তায় বেরোতে হবে। আর এখন চোখের সামনে এই রং বেরঙের ঝকমক মালাগুলোকে দেখে আমার কিন্তু দশকর্মা ভাণ্ডারের কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের দেশে দশকর্মা ভাণ্ডারে তো সারা বছর এই মালাগুলো পাওয়া যায়, তাই না? কিন্তু এখানে ক্রিসমাস উপলক্ষে অনেক এরকম রং বেরঙের মালা কিন্তু পেয়ে যাবেন। আর এখানে দেখুন কিছু আর্টিফিশিয়াল ক্রিসমাস ট্রি আছে, কিন্তু আমরা এবার প্ল্যান করেছি আমরা আর্টিফিশিয়াল নয় বরং রিয়েল ক্রিসমাস ট্রিগুলো কিনবো। আর এদিকে দেখুন খুব ভালো একটা জিনিস দেখতে পেলাম, যা দেখে আমাদের সাথে আপনাদেরও কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে যাবে। দেখুন তো চেনা চেনা লাগছে কিনা, এগুলো হলো সবই নিউ ইয়ার আর ক্রিসমাসের গ্রিটিংস কার্ড। আর এখন তো ফোনের যুগে, ক্রিসমাস আর নিউ ইয়ার কেন, সব কিছুই তো ফোনে ফোনেই উইশ করে দেওয়া হয়। কিন্তু ছোটবেলায় এই নতুন বছর আসলে গ্রিটিংস কার্ড কিনে বন্ধুদেরকে দেওয়া কিন্তু একটা আলাদাই মজা ছিল, তাই না? এইসব কার্ডগুলো দেখে আবার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো প্রায় 2-3 দোকান ঘুরে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম, এবার চলুন আরও একটা দোকানে যাওয়া যাক। সম্ভবত ওটাই হয়তো লাস্ট দোকান হবে, তারপর সেখান থেকে জিনিসপত্র কিনে আমরা কিন্তু সোজা বাড়িতে চলে যাব। বাহ, এখানে তো সুন্দর সুন্দর আরও অনেক চমৎকার চমৎকার জিনিস দেখতে পাচ্ছি, বেশ কিন্তু ভালো এগুলো দেখতে, না? আর এই ডিপার্টমেন্টাল স্টোরটার নাম হলো অ্যাকশন। এখানে সব কিছুই জিনিস কিন্তু রিজনেবল প্রাইসে আপনি পেয়ে যাবেন। আর দেখুন এই পুরো এত বড় সেটটার দাম মাত্র 17 ইউরো, ওই ভারতীয় টাকায় 1300-1400 টাকার মতো দাম। আর এখানে দেখুন স্যান্টা দাদু আছে, ক্রিসমাস বলে কথা একটা তো স্যান্টা ক্লস নিতেই হয়, বলুন। ওই ভারতীয় টাকায় 500-1000 টাকার মধ্যে কিন্তু আপনি অনেক ধরনের অনেক রকমের স্যান্টা ক্লস পেয়ে যাবেন, কিছু কিছু স্যান্টা ক্লস তো ভীষণ কিউট। আর এই দোকানটায় না আমরা মাসে অন্তত একবার হলেও আসি, কারণ এই স্টোরে ঘরে ব্যবহার করার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ডাচ সুপারমার্কেটের থেকে কিন্তু অনেক রিজনেবল দামে পাওয়া যায়। আমরা তো মাসে ওই একবার আসি, এসে ওই জামাকাপড় ধোয়ার ডিটারজেন্ট, কিচেন পেপার, হ্যানা ত্যানা আরও অনেক কিছু নিয়ে চলে যাই, তো বলতে পারেন মাসের বাজার করতে এখানে চলে আসি। আপনারা চাইলে সেটারও একটা ব্লগ না হয় একদিন শেয়ার করে দেব। আর এখানে দেখুন আপনি কিন্তু অনেক ধরনের বাসনপত্র পেয়ে যাবেন, কিন্তু ক্রিসমাস উপলক্ষে এই বোলগুলো আমার খুব ভালো লাগলো। এক একটা বোলের দাম ওই ভারতীয় টাকায় প্রায় 100-160 টাকার মতো দাম। তো চলুন একটা নিয়ে নিই। আর ক্রিসমাস উপলক্ষে একটা স্যান্টা দাদুর টুপি কিনবো না তা কি হয় নাকি বলুন, কিন্তু এই টুপিটায় কিছু একটা ব্যাটারি লাগানো আছে, বুঝতে পারছি না কি আছে। তো এখানে আবার অন অফও লেখা আছে, দাঁড়ান এটাকে অন করে দেখি তো কি হচ্ছে। এই এই আবার নড়ে উঠছে কেন এটা? বাপ রে, টুপিটা মাথায় দিয়ে মনে হচ্ছিল মাথার উপরে কেউ তিরিং বিরিং করে লাফালাফি করা শুরু করে দিয়েছে।
বেশ মজাদার ছিল কিন্তু টুপিটা। রোহনের তো খুব নেওয়ার ইচ্ছে আছে, আমি বলেছি এটা যদি নিতে হয় তাহলে ওকেই পরে বেরোতে হবে, দেখা যাক কি করে। তো চলুন এখন এখানে দেখিয়ে দিই, ক্রিসমাসের জন্য কিন্তু প্রচুর প্রচুর এখন চকলেটও পাওয়া যাচ্ছে। দেখেছেন কি সুন্দর সান্টা ক্লসের শেপে, ক্রিসমাস ট্রির শেপে নানান রকমের কিন্তু চকলেট পাওয়া যাচ্ছে। কিন্তু আমরা চকলেট নেব না, আমরা যেটা নেব সেটা হচ্ছে লাইট। তাহলে চলুন যেখানে লাইট বসেছে সেদিকটাতে যাই। আর এখন আমরা চলে এসেছি লাইটের সেকশনে। দেখেছেন কত রকমের লাইট আছে, এই যে এইভাবে লাইটগুলো দিয়ে আপনি আপনার বাড়ি সাজাতে পারবেন। আগেরবার যখন এসেছিলাম এখানে একদম ঠাসা লাইটে ভরা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি সব ফাঁকা হয়ে গেছে, মানে লোকজন সব লাইট টাইট কিনে হয়তো সাজানো গোছানো হয়ে গেছে, আমরা অনেক লেটে চলছি। আর আমার এই কার্টেন লাইটগুলো খুব ভালো লাগে, আগেরবার নিতে গিয়েছিলাম কিন্তু দেখেছিলাম প্লাগের সিস্টেম আছে। আর আমাদের ওই লিভিং রুমের বড় জানলাটার পাশে একটাই প্লাগ আছে যেখানে এখন ওয়াইফাই কানেক্ট করা আছে, তো সেটা তো আর খোলা যাবে না। কিন্তু এবার দেখতে পাচ্ছি এই কার্টেন লাইটগুলো ব্যাটারির সাহায্যেও চলবে, তো এটা আমাদের বেশ সুবিধা হলো। তো চলুন এখান থেকে একটা কার্টেন লাইট না হয় নিয়ে নিই পছন্দ করে। আর এই লাইটগুলোর দাম মোটামুটি 500 থেকে 550 টাকার মতো ভারতীয় টাকায় দাম ছিল। আর এখানে এই লাইটগুলোকে আপনি এইভাবে চেক করতে পারবেন, বা এই বলের মতো ডিস্কো লাইটটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? আর এদিকে দেখতে পাচ্ছি আপনি যদি ক্রিসমাস উপলক্ষে কাউকে কোনো উপহার দিতে চান তাহলে কিন্তু আপনি এখানে অনেক অপশন পেয়ে যাবেন। আর প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা ছোট্ট করে লাইট লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর অনেক কিউট কিউট জিনিস এখানে আছে। অবশ্য নেদারল্যান্ডে সান্টা ক্লসের আগে তো সিন্টারক্লাস আসে, যার জন্মদিন হলো 5th December, আর ওদিন তো বাচ্চারা প্রচুর প্রচুর গিফট পেয়ে থাকে, আর এই গিফটের দোকানগুলোতে প্রচুর প্রচুর ভিড় হয়। তো চলুন প্রায় কয়েকটা দোকান ঘুরে আমরা কিন্তু সব জায়গা থেকে কিছু না কিছু ক্রিসমাসের বাজার করে নিয়েছি। যেদিন ক্রিসমাস ট্রিটা সাজাবো সেদিন সব একসাথে আপনাদেরকে দেখাবো। তো এখন বাড়ি ফিরে যাই। আর বাড়ি ফেরার পথে দেখতে পেলাম এখানকার পুলিশেরা ঘোড়া নিয়ে রাস্তায় বেরিয়েছে। তো বাড়ি আমরা চলে এসেছি। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো অবশ্যই পেজটাকে ফলো করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। তো সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।